আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وبعد। রেজাভি হাকিম ভাই জানতে চেয়েছেন যে আদর্শ নারীর গুণাবলী কি কি, বৈশিষ্ট্য কি কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞেস করা হয়েছিল যে আইয়ুন নিসাই খায়রুন, ক্বালা আল্লাতী তাসুরুহু ইলা নাযারা ইলাইহা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফীমা ইকরাহু ফী নাফসিহা ওয়ালা ফি মালিহি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো যে কোন স্বভাবের মেয়েরা উত্তম। তিনি বললেন, যাকে দেখা মাত্রই অন্তরে খুশির উদ্রেক হয় এবং যখন কোনো নির্দেশ দেওয়া হয় তখনই তা পালন করে, আর নিজের নফস ও স্বামীর ধন সম্পদের ক্ষেত্রে স্বামী যা অপছন্দ করে তার খেলাফ কিছু করে না। হাদিসটি মুসনাদ আহমদ এসেছে, মুসনাদ আহমদে এবং সিলসিলা সহিহার মধ্যে উল্লেখিত হয়েছে। সুতরাং এটি একটি বৈশিষ্ট্য পাওয়া যায়। এর সাথে আরও কিছু বৈশিষ্ট্যের কথা বিভিন্ন হাদিস দ্বারা জানা যায়। যেমন মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে দিনদারিত্ব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুনকাহুল মারআতু লি আরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, ফাযফার বিযাতিদ দীন তারিবাতি ইয়াদাক। যে সাধারণত মানুষ মহিলাদেরকে বিবাহ করে থাকে চারটি বিষয় দেখে, নারীর মাল সম্পদের কারণে অথবা বংশমর্যাদার কারণে অথবা তাহার সৌন্দর্যের কারণে এবং দিনের কারণে। অতএব দিনদারিত্বকে প্রাধান্য দেবে এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে উল্লেখ করেছেন। হাদিসটি বুখারী এবং মুসলিমে উল্লেখিত হয়েছে। সুতরাং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দিনদারিত্ব। এছাড়াও আরও অন্যান্য বৈশিষ্ট্যের কথা জানা যায়। যেমন সে আদর্শ নারীর বৈশিষ্ট্য হচ্ছে সে প্রেমময়ী হবে, অধিক সন্তানদায়িনী ও স্বামী ভক্ত হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাতি আল ওয়াদুদু আল ওয়ালুদু আল আউদু আলা জাওজিহা আল্লাতি ইদা আদাত আও উদিয়াত আও আউদিয়াত جاءت حتى تأخذ بيد زوجها ثم تقول والله لا أذوق غمضا حتى ترضى। তিনি ওই মহিলা বলেন যে আমি তোমাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতি রমণীদের বিষয়ে অবহিত করব না? তারা হবেন অধিক প্রেমময়ী, অধিক সন্তানদায়িনী, অধিক স্বামী ভক্ত, স্বামীর পাশে পাশে বেশি বেশি ঘোরে। স্বামী কখনো কোনো কারণে কষ্ট পেলে অথবা অসন্তুষ্ট হলে সে স্বামীর নিকট এসে দুহাত জড়িয়ে ধরে বলে, আল্লাহর কসম, তুমি আমার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি আমার চোখ বন্ধ করব না, অর্থাৎ ঘুমাবো না। তাহলে এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। অনুরূপভাবে সহজ সরল মনা ও বিনয় স্বভাবের মেয়ে হচ্ছে উত্তম গুণবতী। এ মর্মে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমান তুহাররামু আলাইহিন নার, ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ, ক্বালা আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহলিন। আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে অবহিত করব না যাদের জন্য জাহান্নামের আগুন হারাম করা হয়? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ধীর স্থির তথা চলার সময় ধীর স্থির ও ভাবগাম্ভীর্যের সাথে চলে, হেলে দুলে চলে না, আচরণের ক্ষেত্রে বিনয়ী রূঢ় নয়, নিকটবর্তী অর্থাৎ কোমল ও মাধুর্যপূর্ণ চরিত্রের কারণে মানুষের নিকটবর্তী হয় এবং মানুষের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে শিথিলতাকারী কাঠিন্যকারী নয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইবাদতকারী ইবাদত ও স্বামীর আনুগত্যকারী হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাল্লাতি মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়াতাআত জাওজাহা কিলা লাহা উদখিলিল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শিইতি। কোন নারী যদি দৈনন্দিন 5 বার সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, নিজের জনাঙ্গের হেফাজত করে এবং নিজ স্বামীর আনুগত্য করে, তাহলে তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো। সুতরাং এটি একটি বড় বৈশিষ্ট্য। আরও বৈশিষ্ট্য হচ্ছে পুত পবিত্র সতীসাধী স্বভাবের নারী। এমর্মে
আল্লাহ তাআলা বলেন সুরাতুল নূরের 26 নম্বর আয়াত, সুরা বাকারার 201 নম্বর আয়াত এবং সুরা নেসার 25 নম্বর আয়াতে এই মর্মে আল্লাহ কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন পুত পবিত্র হওয়ার ব্যাপারে। সুতরাং আরো কিছু বৈশিষ্ট্য যদি বলতে চাই তাহলে যে নারী গুণবতী হবেন, তিনি স্বামীর চিন্তা চেতনার সাথে একমত পোষণ করবেন, এগুলো হচ্ছে আনুষঙ্গিক কিছু গুণ। পানাহারের ক্ষেত্রে স্বামীর রুচির সাথে একমত হবে, তাহলে বোঝা যাবে যে এগুলি উত্তম এবং গুণবতী নারীর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবন চলার সাথী হিসাবে গুণবতী পরেশগার মেয়ের দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।